নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কিছু কালেকশন দেখাবো আমার 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 মেয়ে ঠিক আছে মানে কিছু গোল্ডের কালেকশন তারপরে কি মানে গয়না কাটি জাস্ট মানে আমার কি কি আছে বেসিক্যালি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি চলো মেক ইট স্টার্ট আমার মেয়ে মেয়ের জন্য প্রচুর চুড়ি টুড়ি কেনা হয়েছিল অনেক চুড়ি টুড়ি কিনেছিলাম মেয়ের জন্য বেসিক্যালি আমি মানে কি বলতো মেয়ে অনেক কিছু কিনেছি অনেক কিছু আবার ফেলা হয়ে গেছে কারণ ছোট হয়েছে কখনো বড় হয়েছে বড়গুলো এখন করতে পারি কিন্তু বা ছোটগুলো করতে পারে না এই দেখো মেয়ের কিছু আর এই চুড়ি দুটো মেয়ে এখনো পর্যন্ত পরে উঠতে পারেনি কারণ মেয়ের হাতে হচ্ছে এটা আর এই আর এই চুড়িগুলো মেয়ের অবশ্যই হয়ে যায় মেয়ের তেমন গয়না কাটি গড়া মানে নেই সামনে সব গোল্ডে সোনা আছে ফ্লাওয়ার ধরো মানে যে ড্রেসটাই পরে সে ধরো লেহেঙ্গা পরলো অ্যাকচুয়ালি এটা আমার মেয়ের একদিন নাচের ক্লাস ছিল নাচে যখন পড়ানো হয়েছিল তারপরে মেয়ের বার্থডেতে পড়ানো হয়েছিল ডিজাইন করে চুলের সব মানে গোলাপ মেয়ে মেয়েও বাদে আমিও বাদে এবার দেখাবো আমার কিছু কালেকশন মানে রিসেন্ট করি মানে কিনেছি শ্রীহরি দেখো একটা পাথর খুলে গেলে বাবা আমাকে দেবে ঠান্ডা রাখতে পারি শীত আর
সুন্দর না? এটা কি এখানকার থাকে জামা? আমার বিয়ের সময় মানে আমার আশীর্বাদের দিন এই হারটা আমার ঠাকুমা আমাকে দিয়েছিল সোনার জল করা। এটা সোনার জল করা আমার ঠাকুমা আমাকে দিয়েছিল, ঠাকুমা এখন বেঁচে নেই। এটা হচ্ছে আমাকে আমার হাজবেন্ড আমার বর দিয়েছিল। শ্রীহরি কালেকশন সত্যি খুব ভালো, দামিও আছে, মানে তুমি যেরকম দামি চাইবে যেরকম রেঞ্জে চাইবে সে সব রকমের রেঞ্জেই পাওয়া যায়। শ্রীহরি খুব ভালো, আমি বেসিক্যালি শ্রীহরি আমি সোনা টোনা খুব একটা আমি ইউজ করি না, সোনা আছে ওটা আমি অন্য একদিন দেখাবো। আর এই বঞ্চটা আমার মা আমাকে দিয়েছে, শাড়িতে লাগান এইভাবে বিয়ের সময়।
মায়ের শখ করে বানিয়ে দিয়েছি রূপোর মধ্যে সোনার জল। আমাদের তেমন অর্থ ছিল না সোনা করতে পারি, এটা দিয়েছিল। আরেকটা এর সাথে এই গান তুমি এটা পড়েছিলে আমাকে যা যা পেরেছে আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমাদের অবস্থা খুব একটা ছিল না। আমার যে বিয়ে হয়েছে কিভাবে, একমাত্র আমি ছাড়া, আমার ঈশ্বর ছাড়া কেউ জানে না। আমি তো ভাবতেই পারিনি আমার বিয়ের সময় যে এত অসুবিধা, কিভাবে পার হবে না হবে। আমাকে শুধু একজনে একটা কথাই বলেছিল, মেয়ের বিয়ে বা আমার শ্রাদ্ধ আটকায় না। তাই গুরুদেবকে ডেকে ডেকে খালি বলতাম, আমার বাবা, আমার মাকে, বাবাকে প্লিজ হেল্প করো, যে কীভাবে অর্থ আনে। আর তারপরে সবার কাছ থেকে, আর আমার মামারা আমাকে গয়নাঘাটে, আমি ঠিকঠাক সত্যি কথা আমি পাইনি। আমার মায়ের যা ছিল আমাকে দিয়েছে, আমার দাদার বইয়ের জন্য রেখেছি কিছু। তাই আমার এই গয়নাগাটিগুলো আমি বিয়ের পর আমার এই শ্রীহরিতে শ্রীহরি করেছি, কিনেছি, ভবিষ্যতে আরও করব। আমার সোনার গয়না যা আছে আমি দেখাবো, মানে খুব একটা আছে বলে আমি বলবো না। আর আমার মেয়ের মেয়ের মুখে বাদে যা যা সোনা গয়না পেয়েছে সব রয়েছে। কানে গলা, এই গলার চেনটা তো গায়, এই গলার চেনটাতে পড়ে আছে মেয়ে, এই চেনটা আমার ভাসুক দিয়েছে। মেয়ের যখন মুখে ভাত হয় অন্নপ্রাশনের সময়, তখন আমার যা ভাসুক মিলে এই গলার চেনটা দিয়েছে, এখনও চেনটা পড়ছে। তাই আমার মেয়ে সব কানের পেয়েছে, নাক চাবি পেয়েছে, নাক চাবি বেশি পাইনি, বেসিক্যালি আমি বিয়েতে নাক চাবি পেয়েছি, কানের পেয়েছি। আমি কী কী পেয়েছি সব তোমাদেরকে অন্য একটা ব্লগে আমি সেটা জানাবো। তাই আর কিছু আমার কাছে বোর্ড নেই তেমন দেখানো, যা ছিল তাই দেখিয়েছি। আবার যখন কিনবো তখন আমিও নিশ্চিন্ত একটু শেয়ার করবো। আর এমনি বেসিক্যালি আমার খুব একটা মেকআপ করবো না, আমি খুব একটা মেকআপ করবো না, যা আছে তাই দিয়ে আমি মেকআপ করি। সেগুলো আমি পরে অন্যদিন দেখাবো, আর এত জিনিস দেখানো হয়নি আমার। এই আপনার স্কুটি অ্যাকচুয়ালি আমি আগে পড়তাম বিয়ের পর পর, তারপরে মেয়েকে আমি দিয়ে দিয়েছি। আর এই হারটা আমি, আমাকে একজন দিয়েছে, ও দাঁড়াও বাবা, এই স্কুটিকের হার, এই হারটা আমাকে একজন দিয়েছে, এই মাল্টি কালারের হারটা, এটা আমার যা দিয়েছিল বিয়ের প্রথম দুর্গাপুজোর সময় আমার যা আমাকে দিয়েছিল, তাই এটা যত্ন করে রেখে দিয়েছি। আমি জাস্ট এখন পড়ছি, অ্যাকচুয়ালি আমার এক্সারসাইজ করে করে না আঙুলগুলো না আরও যেন সরু সরু হয়ে গেছে, এটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আঙুলে ঢুকছে না। শ্রীহরি থেকে কিনেছিলাম, তাই আর কিছু দেখানোর মতন আমার কাছে নেই আপাতত। আমি কী কী দিয়ে মেকআপ করি না করি আমি সব তোমাদেরকে শেয়ার করবো নিশ্চয়ই, এক এক করে, তাই আজকের মতন আমার এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আমার এই কালেকশনগুলো ভালো লাগে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল ঘন্টাটা প্লিজ টিপে দিও, ঠিক আছে? তাহলে আমার প্রতিদিনের ভিডিও তোমরা দেখতে পারবে। আর আমার মেয়ে যত ভিডিও আমি সেন্ড করি, অ্যাকচুয়ালি টাইপিংগুলো আমার মেয়েকে দিয়ে আমি করাই, কারণ মেয়ে মোবাইল চালাতে এক্সপার্ট, মোবাইলে কোথায় কি আছে না আছে এ টু জেড সব জানে,
প্রত্যেকটা ভিডিও ও যা যা ভিডিও দেখবে সেগুলো টাইপিং করে করে আবার স্পিকার ভয়েস মানে ভয়েসে বলবে, বলে ও সে কাকাবনটা বার করে, এ টু জেড সব কিছু জানে। তাই তাই এই হচ্ছে ব্যাপার। তাই চলো দবল দাও, আরে ভেঙে ভেঙে গেছে দেখ। তাই আজকে আমাদের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তাই পরে আবার নিউ ব্লগ নিয়ে আমি আসবো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে নানা রকম ভিডিও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো আজকের মতন আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। অনেকক্ষণ থেকে বলছি এন্ড করলাম, এন্ড করে এন্ড করতে পারছি না, এত তোমাদের ভালো মানে আমি ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি। ক্যামেরা আর ক্যামেরার সামনে কথা বলতে তো কোনো মানে কোনো কথাই নেই। তাই চলো আবার সাড়ে সাতটা বেজে গেছে, আমি এখানে ভিডিওটা এন্ড করছি আজকের মতন। টাটা, গুড নাইট, বাই বাই, গুড নাইট। আর সবাই স্যানিটাইজার ইউজ করবে আর মাস্ক সবসময় পরে বাইরে বেরোবে, মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না, ঠিক আছে? চলো গুড নাইট, গুড নাইট।